సత్తం సోవచ్చ అప్రస్తరా సుచి నమసుచి నమసుచి నమసుచి. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল. আমি পিউ আর সবাইকে ওয়েলকাম করছি দ্য পিউ জোনে. আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি. হ্যালো, আজ শুভ মহা অষ্টমী. সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন. দেখতেই পাচ্ছ আমাদের পুরো টিম সেজে উঠেছে অষ্টমীর সাজে. মায়েরা, বাবা, কাকুরা সবাই সেজে উঠেছে খুব সুন্দরভাবে. মায়ের অঞ্জলি এখানে শুরু হয়ে গেছে, আমরা সবাই রেডি, ভোগও রেডি. মাকে যেটা নিবেদন করা হবে, তোমরা দেখো খিচুড়ি ভোগ, পোলাও, সমস্ত রকমের ভোগ মাকে দেওয়া হচ্ছে. আমরা সকলে রেডি, সেজে গুজে একেবারে তৈরি. অঞ্জলি দেব, খাওয়া দাওয়া করব, মাকে সমস্তটা নিজেদের পূজা করে দেব. দেখতে থাকো. ব্যাচ ওয়াইজ আমাদের অঞ্জলি চলেছে খুব সুন্দর. সবাই খুব সুন্দর নিয়ম মেনে একের পর এক অঞ্জলি দিয়েছে. প্রায় প্রচুর মানুষ আমাদের পুজোটাতে এসে অঞ্জলি দেয়, যার জন্য আমাদের সত্যি খুবই ভালো লাগে. হয়তো আমরা পুজোটা ছোট করে করি, কিন্তু প্রচুর মানুষ এখানে এসে সেই আন্তরিকতাটা পায়, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া. আমিও যথাসাধ্য চেষ্টা করি পুজোটার সাথে যুক্ত থাকার. মানুষজনের যদি একটু সাহায্য লাগতে পারি আমার ভীষণ ভালো লাগে. সবার অঞ্জলি দেওয়া শেষ হয়ে যেতেই সবাইকে ফল প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে. সকলে খুব আনন্দ করে ঠাকুরের প্রসাদ খাচ্ছে আর গল্প করছে. এই কটা দিনই তো আমাদের একটু মন খুলে গল্প করার দিন. এবার আমাদের ভোগ নিবেদন করার সময়, ভোগ নিয়ে আসা হচ্ছে. দেখো তোমরা সীমাপিসি গঙ্গা জল ছিটাতে ছিটাতে ভোগ নিয়ে আসছে, আর পিছনে ঠাকুরমা সেই ভোগে থালা ধরেছে. অষ্টমীর পূজা এবং ভোগ মিটতেই সন্ধি পুজোর আয়োজন শুরু হয়ে গেছে. সন্ধি পুজোর ভোগও নিবেদন করা হয়ে গেছে, আর 108টা প্রদীপ যেটা তোমরা দেখলে ওটা আমরা সবাই মিলে সাজিয়েছি. দেখতে থাকো. সকালের পুজোটা মিটতেই এক মুহূর্ত সময় নষ্ট না করে আমিও সেজে গুজে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে. কলকাতায় থাকবো আর পুজোয় ঠাকুর দেখবো না ভিড়ে লাইটিংয়ে, এটা তো হতেই পারে না. তো আমরা যথারীতি চলে গেছিলাম সেদিনকে সন্তোষ মিত্র স্কোয়ার ঠাকুরটা দেখতে. তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাইটিং আর প্রচুর ভিড় হয়েছিল সেদিন. যদিও আমরা ঠাকুরটা সেদিন দেখতে পারিনি, তাই ওখান থেকে ডিরেক্টলি আমরা চলে এসেছিলাম হাতিবাগান. তো দেখতে থাকো আমরা হাতিবাগানে কী কী ঠাকুর দেখবো. Thank you.
হাতিবাগানে এসে যে ঠাকুরটা না দেখলেই নয় সেটা হচ্ছে কাশীবোস লেনের যেই। এইবারের তাদের ভাবনা ছিল যে চাইনা হতে উমা, অসাধারণ ভাবনা। আমি সত্যি কুর্নিশ জানাই তাদেরকে যারা এরকম একটা ভেবেছে যে এরকম প্যান্ডেল হতে পারে বা এরকম একটা কনসেপ্ট করা যেতে পারে। ভীষণ সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা, যেই ভয়েস ওভারটা চলছিল পুরো গুজবাম্পস দিচ্ছিল, গায়ে কাঁটা দেওয়ার মতনই প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর যাকে বলে। আর অ্যাজ আ নিজে মেয়ে হয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে যে মেয়েদের আজকের দিনে কি পরিস্থিতি আমাদের চতুর্দিকে চলছে সেটাকে ওরা এত সুন্দর করে ওদের প্যান্ডেলে রিফ্লেক্ট করেছে, আর ওদের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে সত্যি একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমরা ওই প্যান্ডেলটা দেখে গ্যাদার করেছি। এত মানুষের ভিড় ঠেলেও যেন এই প্যান্ডেলটা দেখাটা আমাদের সার্থক হয়েছে। খুব সুন্দর কনসেপ্ট যেটা বললাম আর কি, সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতন একটা অনুভূতি। তোমরা যারা দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কী মনে হয়েছে প্যান্ডেলটা দেখে বা তোমরা কতটা ফিল করেছো পুরো কনসেপ্টটাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কাশি পৌঁছলেন দেখে বেরিয়ে আমরা আশপাশের বেশ কয়েকটা ঠাকুর দেখে নিয়েছি সেজে গুজে। সেই দিন তো মোটামুটি খুবই ভালো কেটে গেছে, তাই তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে চটপট দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্টে অবশ্যই জানিও। বাবা।